হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজকে আমার সাথে যিনি অতিথি হয়ে এসেছেন তিনি চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার জনাব ফখরুল আলম। চট্টগ্রাম কাস্টমস হাউস এনবিআর এর লার্জেস্ট একটি কনসার্ন, আমদানি এবং রপ্তানির ভেতরে ফাঁকি ঝুঁকি কি আছে স্যার? আমদানি পর্যায়ে নানান ধরনের ঝুঁকি আছে, ঝুঁকির ভিতরে মূলত যে ঝুঁকিটা সেটা হলো মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি। এই মিথ্যা ঘোষণা তিনভাবে হতে পারে, তো কাস্টমস পয়েন্টে মূলত এই তিনটিই হলো কাস্টমসের জন্য চ্যালেঞ্জ। এই তিনটি চ্যালেঞ্জ যদি আমরা ঠিকভাবে মোকাবেলা করতে পারি বা এই তিনটি চ্যালেঞ্জকে যদি ঠিকভাবে আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে আপনার সরকারের যে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা বা রাজস্ব আহরণের যে দায়িত্ব দেয়া থাকে কাস্টমসের উপরে, সেটি সঠিকভাবে পরিপালন করা সম্ভব। এনবিআরের রাজস্ব আদায়ের কত পার্সেন্ট চট্টগ্রাম কাস্টমস হাউসের উপর ডিপেন্ড করে? প্রায় 70 ভাগ। চট্টগ্রাম কাস্টমস হাউস অটোমেশন পদ্ধতিতে চালিত হয়। আমরা জানি যে কাগজ কলমে এয়ারপোর্টে, চট্টগ্রাম এয়ারপোর্টে গ্রিন চ্যানেল এবং রেড চ্যানেল আছে, কিন্তু কার্যত সেখানে সেটি অ্যাপ্লাই হয় না। আপনাদের এই ক্ষেত্রে কার্যক্রম আপনারা কতটুকু নিয়েছেন? সম্প্রতি আমি চিটাগাং কাস্টম হাউসে, যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং এয়ার ফ্রেইট এটিও কাস্টম হাউসের অধীনে নিয়ন্ত্রিত হয়, আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে এই আনুষ্ঠানিকভাবে রেড চ্যানেল এবং গ্রিন চ্যানেল কার্যক্রমটি শুরু করেছি এবং সেখানে যারা বোনাফাইডি প্যাসেঞ্জার, যাদের কাছে ট্যাক্সেবল কোনো আইটেম থাকছে না, তারা সরাসরি ঘোষণা দিয়ে গ্রিন চ্যানেল ব্যবহার করে বের হয়ে যাচ্ছে। যাত্রীরা সাধারণত চট্টগ্রাম এয়ারপোর্ট দিয়ে যখন বিদেশ যায়, তারা বিদেশ থেকে পণ্য আনার ক্ষেত্রে অনেক সময় জানতে পারেন না যে কি ধরনের পণ্য আনা উচিত, কি ধরনের আনা উচিত না। দেশে আগমনকারী যে কোনো প্যাসেঞ্জারকে আপনার বিমানে থাকা অবস্থায় একটি ডকুমেন্ট, ব্যাগেজ রুলের বিধিবিধানগুলো এয়ারলাইন্সকে সরবরাহ দেওয়ার কথা এবং অনেকগুলো এয়ারলাইন্স এই কাজটি করে আসছে। কিন্তু আমি বাস্তবিক অর্থে একটা জিনিস ফিল করলাম যে একজন প্যাসেঞ্জার ঠিক দেশে ল্যান্ড করার আধা ঘন্টা আগে উনি ডকুমেন্টটি হাতে পাওয়ার পরে উনি জানলেন যে এই পণ্যটি আমি আনতে পারছি না ব্যাগেজ রুলের অধীনে। কিন্তু এই বিষয়টা তিনি যদি ওই বিদেশ ত্যাগ করার আগেই জানতে পারতেন, তাহলে হয়তো উনি বিধিবিধান পরিপালন করে এই জিনিসগুলো নিয়ে আসতেন। সে কারণে আমরা গত সপ্তাহে একটা পদ্ধতি চালু করেছি, সেটা হলো আমরা ব্যাগেজ রুলের একদম বেসিক বিধিবিধান যেটা আছে সেটা একটা লিফলেট আকারে তৈরি করে আপনার এয়ারলাইন্সের কাউন্টার থেকে যখন বোর্ডিং পাস নিচ্ছেন, তখন আমরা ওখানে অনেকগুলো ডকুমেন্ট তাদেরকে দিয়ে দিচ্ছি। এর ফলে প্যাসেঞ্জার কিন্তু বিদেশে যাওয়ার প্রাককালেই জেনে যাচ্ছেন যে তিনি ব্যাগেজ রুলের অধীনে কী কী বেনিফিট পাবেন আর কী কী বেনিফিট পাবেন না। কাস্টমস যে সমস্ত মালামাল ক্রোক করে, সেই মালগুলো আসলে আপনারা কতটুকু সরকারকে দেন, কতটুকু আপনারা নিজেরা ভোগ করেন? কোনোটাই নিজেরা ভোগ করি না। যে মালামালগুলো আপনার আমদানি নিষিদ্ধ বা শর্তযুক্ত মালামাল, সেই মালামালগুলো প্যাসেঞ্জারের কাছ থেকে একটি রসিদের বিপরীতে আটক করা হয়, আর যেটি নিষিদ্ধ বা শর্তযুক্ত এবং শর্ত পূরণ করতে পারে না, সেটা আমরা পরবর্তীতে আইন এবং বিধিবিধান পরিপালন করে ধ্বংস করে ফেলি। একজন প্যাসেঞ্জার সর্বোচ্চ কতটুকু স্বর্ণ আনতে পারেন লিগ্যাল ওয়েতে? একজন প্যাসেঞ্জার আপনার 234 গ্রাম ওজনের স্বর্ণ বার শুল্ককর পরিশোধ করে প্রতি তোলা আপনার 3000 টাকা, এখন এটা কমিয়ে 2000 টাকা করা হয়েছে, আগে 3000 টাকা ছিল, এটা তারা শুল্ককর পরিশোধ করে আনতে পারেন। আর স্বর্ণালঙ্কার আনতে পারেন 100 গ্রাম, যেটা ডিউটি ফ্রি, কিন্তু সেখানে একটি শর্ত আছে যে প্রত্যেকটা আইটেম 12 পিসের অধিক হবে না। শাড়ি বা কাপড়ের ক্ষেত্রে? শাড়ি এবং কাপড়ের ক্ষেত্রে আপনার কমার্শিয়াল কোয়ান্টিটি আনলে তাকে শুল্ককর পরিশোধ করতে হবে, কিন্তু যদি সে ধরুন নিজের ব্যবহারের জন্য বা পরিবারের ব্যবহারের জন্য সর্বোচ্চ কত টাকা আনতে পারে, এটা স্পেসিফিক বলা নেই, যুক্তিসঙ্গত পরিমাণে। যদি দেখা যায় যে সে যে পরিমাণে মালামাল এনেছে সেটা 3-4 লাখ টাকা মূল্যমানের, তাহলে 3-4 লাখ টাকা মূল্যমানের আইটেমকে একবারে ডিউটি ফ্রি অ্যালাউ করাও তো যুক্তিযুক্ত না। আপনার কর্মজীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কি? আপাতত কোনো ব্যর্থতা দেখছি না আমি। সবচেয়ে বড় সফলতা কি? বড় সফলতা, আমি জাতীয় রহস্য বোর্ডে 9টি বাজেট কার্যক্রমের সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিলাম এবং কাস্টমস সংক্রান্ত নীতি এবং পদ্ধতি প্রণয়নে আমার অনেক অবদান আছে। সিএনএফ লাইসেন্স যেটা দিয়ে ব্যবসা করা হয়, সেই লাইসেন্স আপনারা দিচ্ছেন না কত বছর ধরে? যেহেতু আমদানি রপ্তানি বাণিজ্যের তুলনায় লাইসেন্সের সংখ্যা অনেক বেশি, সে কারণে আপাতত এটা স্থগিত আছে নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে। কিন্তু কেউ যদি সেলফ ক্লিয়ারিং লাইসেন্স বা রেফারেন্স লাইসেন্স করতে চায়, সেটি কিন্তু দেওয়া হচ্ছে। জনমনে একটা ধারণা আছে কাস্টমসে যারা চাকরি করে তাদের অনেক টাকা, এটি বোধহয় মানে ব্যক্তিবিশেষের পারসেপশন। আপনি সেখান থেকে নিজেকে আলাদা করতে পেরেছেন? অবশ্যই। চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার চাইলে মাসে কত টাকা অবৈধভাবে ইনকাম করতে পারে? এটি তো ওভাবে পরিমাপ করা সম্ভব, আনুমানিক এটাও বলা যাবে না। মূল্যটা অনেক,
হতে পারে, আবার নাও হতে পারে।